সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। বরাবরের মতো আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমাদের আজকের পর্বটিও সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বাংলাদেশের কোচদের মধ্যে জাতীয় দল ও ক্লাব দলের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয় ও রানার্স আপ হওয়ার রেকর্ড তার। জাতীয় দলের সাবেক গোলকিপারের চাওয়া পাওয়ার আর তেমন কিছুই নেই, তবে না পাওয়ার বেদনা আছে কিছুটা। দুইবার আবেদন করেও জাতীয় দল ও ক্লাবের হয়ে সর্বোচ্চ 19টি ট্রফির মালিক এখন পর্যন্ত জাতীয় পুরস্কার পাননি, সেই আক্ষেপই এখন পোড়ায় তাকে। জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও সাবেক গোলকিপার কোচ মোশাররফ বাদল তেমনটাই জানিয়েছেন। খেলার প্রতি এই নেশাটা ছোটবেলায় মামাদের কাছ থেকেই পাওয়া, নানা বাড়িতে বড় হওয়া মোশাররফ বাদলের। সবাই স্ট্রাইকার কিংবা মিডফিল্ডার হতে চাইলেও বল ধরাকেই প্রিয় মনে করতেন তিনি। ছোটবেলা থেকে ফুটবলের একটা নেশা ছিল, আমাদের বন্ধুবান্ধব যারা ছিল, বন্ধু যারা ছিল তারা ফুটবল খেলতাম। কিন্তু এখানে আমি ফুটবলের যখন গোলকিপারটার অভাব ছিল মনে হয় আমার কাছে লাগছে, ফুটবলে আমি সাইন করতে পারবো। আমার ভালো লাগতো যে বলটা ধরার জন্য পায়ে লাথি দেওয়ার চেয়ে ওইটাকে প্রাধান্য বেশি মনে করতাম নিজেকে, সেই জন্যই আমি গোলকিপারের দিকে অগ্রসর হই। দশম শ্রেণীতে পড়াকালেই সিনিয়র লেভেলে ফুটবল খেলা শুরু তার। বোর্ড ফাইনাল পরীক্ষার বিপরীতে খেলতে যেতেন মোশাররফ বাদল টাঙ্গাইলে। 73-তে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব তখন সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবে টাঙ্গাইলে আমাকে নিয়ে যায় খেলার জন্য। তখন আমি ধারাবাহিকভাবে খেলতে অসুবিধা হচ্ছিল আমাকে, আমার তখন আমার ম্যাট্রিক পরীক্ষা ছিল, এর মধ্যে ফাঁকে ফাঁকে আমি খেলতাম যে। কিন্তু ওখানে খেলার পরে লিগে ভাগ্য ভালো যে লিগটা পিছনে চলে গেছিল, বিধায় আমি পুরো লিগটা খেলতে পারছি। ভালো খেলার পুরস্কার হিসেবে তিনি ঢাকার বিআরটিসিতে খেলার সুযোগ পান, পরে চট্টগ্রামের রেলওয়ে দলের জার্সি গায়ে দেন, সঙ্গে পেয়ে যান চাকরিও। ওখানে যাই, যদি হয়তো চাকরি হয় তাহলে হয়তো আমি চাকরির সুবাদে খেলাধুলা করতে পারবো, আমার সব দিক দিয়ে সুবিধা হবে। এই জন্য আমি চিটাং চলে যাই, ওর তখন ছিল ডিআইজি রকিব খন্দকার রেলওয়ে। তখন সে আমার খেলা দেখে আমাকে ডাক দিয়ে বলে তুমি চাকরি করবে, আমি বললাম আমি চাকরি করব যদি ভালো পোস্ট দেন আমাকে। তখন আমাকে বলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেওয়ার জন্য, আমি তখন বললাম আমাকে সাব ইন্সপেক্টর দিতে হবে। তখন সে সেটাই রাজি হয়ে আমাকে রেলওয়েতে দেয়। রেলে সেই প্রথম বছরে আমি রেলে থার্ড ডিভিশনে, চিটাং থার্ড ডিভিশনে আমি খেলি। চট্টগ্রাম রেলওয়ে তখনকার কোচ পাগলা রশিদ মোশাররফ বাদলকে পরিণত করে তোলেন। 1976 সাল পর্যন্ত চট্টগ্রাম রেলওয়েতে খেলার পর ঢাকার দল ওয়ারিতে যোগ দেন মোশাররফ বাদল। ওয়ারি ক্লাবে যখন গেলাম আমি দেখি তখন 5টা গোলকিপার, সেখানে কিন্তু আমি 5টায় আমি হইলে 6টা হয়ে যাবে। তখন আমি ওদের প্র্যাকটিস দেখার পরে আমার আত্মবিশ্বাস আসলো এদেরকে আমি বিট করতে পারবো। তখন আমি ওদের সঙ্গে প্র্যাকটিস করার একটা সুযোগ করে নিলাম। কোচের সঙ্গে নজরুল ভাই কোচ ছিলেন, নজরুল ভাইয়ের সঙ্গে আলাপ করলাম এবং আমাদের মানিকগঞ্জেরই আমার এলাকারই বাচ্চু ছিল সে ওই ক্লাবের, তার সঙ্গে আলাপ করার পরে সে বলল ঠিক আছে প্র্যাকটিস করার সুযোগ আমায় করে দিলেন। একদিন আবহানির সঙ্গে চাইটি ম্যাচ, বড় বাদল খেলার টাইমে ভালো খেলতে পারতেছিল না, 2টা গোল খেয়ে গেছে আবহানির সঙ্গে। তখন আমাকে কিন্তু তখন আমার ট্রাই করলো নজরুল ভাই, ট্রাই করার পরে আমি ভালো খেললাম, তখন গোল খাইনি এবং সেভও করলাম কয়েকটা। সেই দিনই আমাকে ওয়ারি ক্লাবে ক্যাম্পে উঠতে বললো। ক্যাম্পে উঠলাম, প্র্যাকটিস করতেছি তারপরে আরে রহমতগঞ্জের সঙ্গে একটা চ্যারিটি ম্যাচ খেলাম, সেখানে আমাকে নামালো, আমিও ভালো খেললাম। তখন লিগ স্টার্ট হলো, ফার্স্ট লিগেই বড় বাদলকে গোলকিপার দিল। বড় বাদল দুর্ভাগ্যবশত তার সেই রকম খেলতে পারেনি, বিধায় আমাকে চান্স দিল। আমি তখন আর কি ওই যে ঢুকলাম ওয়ারি ক্লাবে, তারপরে আর বসে আমি সাইড লাইনে বসে থাকতে পারি, বসি নেই কখনো। তখন ওই যে ওয়ারি আইলে শব্দটা হলো যে তখন আমি কিন্তু ওয়ারিতে, আমরা কিন্তু আবহানিকে মহারানকে পরাজিত করেছি এবং মহারানের ক্যাম্পে কিন্তু আগুন ধরাই দিয়েছিল, এটা আপনারা হয়তো সকলেই জানেন। তখন ওই যে ওয়ারি আইলো শব্দটা হলো তখনই আমাকে ওই ক্লাবে থেকে, আমি 78-79 ওয়ারিতে ছিলাম। ওয়ারিতে ভালো খেলার পুরস্কার হিসেবে মোহামেডান শিবির ডেকে নেয় মোশাররফ বাদলকে, সেখানে 2 বছর কাটানোর পর যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। কমলা শিবিরে থাকা অবস্থাতেই জাতীয় দলের জার্সি ওঠে মোশাররফ বাদলের গায়ে। ব্রাদার্সের সিগনেচার করায় ওখান থেকে আমাকে, আমার বাংলাদেশে থাকতে দিল না, আমাকে বললো তুমি চলে যাবে থাইল্যান্ডে চলে যাবে, আমি থাইল্যান্ডে চলে গেলাম। ব্রাদার্সে আমি 82 সাল থেকে 84 সাল পর্যন্ত খেলছি, ওই ব্রাদার্সে থেকে ন্যাশনাল টিমে আমি খেলার সুযোগ পাই। ব্রাদার্স ইউনিয়নে ক্যারিয়ারে চূড়ান্ত ছিলেন মোশাররফ বাদল, তারপর জন্ডিসের কারণে আর খেলতে পারেননি, অবশেষে খেলা ছেড়ে যুক্ত হন কোচিংয়ের সাথে। 84 সালে আমাকে চূড়ান্ত হয়েছে। এরপরে আমি রেলওয়েতে চাকরি আছে সেখানে আমি ডিউটি আরম্ভ করলাম, তখন আমার কাছে ভালো লাগলো না ওই চাকরিটা, আমি তখন
ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে বাটুমা আমাকে একদিন বললো পল্টন মোড়ে থেকে, বাদল কোচেস ট্রেনিং হইতেছে, তুমি জয়েন করলা না কেন? আমি কিছু আমি ভাই জানি না। তারপরে বললো এখন আকমল ভাইয়ের সঙ্গে দেখা করো। আমি ফেডারেশনে গেলাম, ফেডারেশনে যাওয়ার পর আকমল ভাই বললো তাড়াতাড়ি আজকে জয়েন করো। ওইখানে গোফর ওয়ার্ল্ড জয়েন করার পরে জাতীয় ক্রীড়া পরিষদে আমি চাকরিতে জয়েন করলাম কোচ হিসাবে। ওইটা আসলো আমার হাতে, তখন অ্যাপ্লাই করলাম, আমার চাকরিটা হয়ে গেল কোচ হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদে। দীর্ঘদিন আমি চাকরি করলাম, রিটায়ার করছি। ওখান থেকে আমি সি লাইসেন্স করছি, বি লাইসেন্স করছি, এ লাইসেন্স করছি। মালয়েশিয়ায় গোলকিপিংয়ের জন্য আলাদাভাবে একটা ট্রেনিং করে দেশে ফেরার পর জাতীয় দলে গোলকিপার কোচ হিসেবে যোগ দেন মোশাররফ বাদল। টানা 8 বছর ছিলেন জাতীয় দলের গোলকিপিং কোচের দায়িত্বে। সে সময় তার হাত ধরে তৈরি হয় নারী ফুটবল দল। শ্রদ্ধেয় বাচ্চুভাই আমাকে ফেডারেশনে ডাকলেন, ডাকার পরে বললো বাদল তুমি তো কোচিং লাইনে আসো, তুমি দেখো বাংলাদেশে ফুটবলের মেয়েদের কোনো টিম নাই, এখন ফিফার নির্দেশ আছে ফুটবল টিমটা করতে হবে, এখন তোমাকে আমি আমার বাইসে নিলাম, তুমি কীভাবে টিমটা করবা সেটা তুমি দেখো। আমি কিন্তু চিন্তিত পড়ে গেলাম, আমাদের বাঙালি কোনো মেয়েরা কিন্তু ফুটবল টিমে আসে না। 2-3 দিন চিন্তা করার পরে বাচ্চুভাইয়ের কাছে গেলাম, বাচ্চুভাই এখানে তো বাঙালি মেয়ে পাওয়া যাচ্ছে না, আমি পার্বত্য চট্টগ্রামে চলে যাই, খাগড়াছড়ি তো ভালো ছড়া পাওয়া গেল, এই রাঙামাটি, কক্সবাজার, এই সব জায়গার থেকে কিন্তু খাগড়াছড়িতে ক্যাম্পটা আসলো, মেয়েরা আসলো। আমি ওখানে 1 মাস ট্রেনিং করালাম, ওখান থেকে মহিলা বাছাই করার পরে মহিলা কমপ্লেক্সে আমার ন্যাশনাল টিমটা ক্যাম্প আরম্ভ করলাম। জাতীয় মহিলা দল গঠনের পরই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নারী দল গঠনের দায়িত্ব পান মোশাররফ বাদল। তারপর থেকে আজও জড়িয়ে আছেন তিনি শেখ জামালের সঙ্গে। গোলকিপার কোচ হিসেবে দারুণ সাফল্য মোশাররফ বাদলের, রেকর্ড সংখ্যক শিরোপা জয়ের অংশীদার। তিনি বেশিদিন আর কোচিংয়ে থাকবেন না বলেও জানান সফল এই কোচ। ফুটবল কেরিয়ার হিসেবে এবং কোচিং লাইফে কিন্তু আমার 19টা চ্যাম্পিয়নশিপ আছে, রানার্স আপ চ্যাম্পিয়ন নিয়ে 19টা কিন্তু আমি ট্রফি হাতে নিয়েছি, এটা কিন্তু আমার মনে হয় রেকর্ড। এটা জাতীয় দল ও ক্লাব দলকে প্রচুর সাফল্য পাইয়ে দেওয়ার পরও জাতীয় পুরস্কার না পাওয়ার আক্ষেপ আছে মোশাররফ বাদলের। সেই আক্ষেপেই হয়তো সমাপ্ত হবে তার জীবনের গতি যদি নামবে প্রাণে। আমি অ্যাপ্লাই 2 বার করেছি জাতীয় পুরস্কারের জন্য, আর কোনোটা করিনি। জাতীয় পুরস্কারের জন্য করাতে আমি সেটা রেজাল্টটা পাই নাই বিধায় মনের একটু কষ্ট নিয়ে আর আমি এখানে অ্যাপ্লাই করি। 19টা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে কোনো কোচের নাই, আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা আমার রেকর্ড। এই রেকর্ড থাকাও অবস্থায় যদি বাংলাদেশ সরকার যদি আমাকে এই পুরস্কার না দেয় এটা দুঃখনীয় মৃত্যু হবে। ওয়ালটন বিশেষ শিশু কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব সুলতানা কামার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সারা দেশের 25টি প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের 300+ শিশু কিশোর অংশ নিয়েছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে অন্য সবার মতো অবদান রাখতে পারেন, আর তাদেরকে মূল স্রোতে ফেরানোর লক্ষ্যেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবন্ধীদের দিকে সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি কর্মকর্তারা উদাত্ত আহ্বান জানান। আমি বিশ্বাস করি সমাজে যারা বিশেষ সুবিধা বঞ্চিত এই শিশুগুলো আছে আমাদের সাথে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি, তাদেরকে যদি আমরা বেড়ে ওঠার সুযোগ করে দেই, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ বেড়ে উঠতে হলে একটি দল হিসেবে কাজ করতে হবে একক সত্তা দিয়ে। সেই সত্তার সাথে এই বিশেষ প্রতিবন্ধী যারা আমাদের সাথে আজকে উপস্থিত, তারাও যদি মিশে একাকার হয়ে যায়, তাহলে আমি নিশ্চিত আমার দেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম। বুদ্ধি, দৃষ্টি, শারীরিক, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকার 300 ছেলে মেয়ে 64টি ইভেন্টে অংশ নিচ্ছেন, আয়োজকদের উদ্দেশ্যে প্রতিভা কাজে লাগিয়ে অবহেলিতদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা। প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নে অতিথিরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আমরা সকলে এদের প্রতি অবহেলা না করে আমরা যেন তাদের সুন্দর একটা জীবনের পথ দেখাতে পারি,
আমরা যার যার অবস্থান থেকে আমরা যেন প্রতিবন্ধীদের প্রতি হাত বাড়িয়ে দিয়ে সাহায্য স্পেশাল অলিম্পিকে আমাদের এই সমস্ত কৃতি খেলোয়াড়রাই আমরা যারা সুস্থ তাদের চেয়ে অনেক বেশি সুনাম বয়ে নিয়ে আসে আমাদের দেশের জন্য। এই প্রয়াসেই আমরা চেষ্টা করছি যে এদেরকে আরও বেশি ডেভেলপ করার জন্য এবং সমাজের মূল ধারায় সব শ্রেণীর মানুষকে যেন একত্র করা যায় সেই লক্ষ্যেই আমরা ওয়ালটন পরিবার কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন। প্রতি বছর সরকারি বরাদ্দ বা অনুদান পেয়ে থাকে আমরা বড়জোর যে অর্থ বরাদ্দ বা অনুদান এই প্রতিবন্ধীরা পেয়ে থাকে আমরা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করে হয়তো সেই বরাদ্দ কিছুটা বৃদ্ধি করতে পারি এবং সরকারও সেই মানসিকতা এবং আচরণ আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিযোগিতার সমাপনী দিনে আকর্ষণীয় ইভেন্ট ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয় যেখানে মুখোমুখি হয় সুইড বাংলাদেশ ও NASPD। খেলায় সুইড বাংলাদেশ 3-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে NASPD। রানার্স আপ হয় সুইড বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন খেলার জগৎ, দেখতে থাকুন এটিএন বাংলা।